ভিউয়ার্স আজকে আমার প্রথম ব্লগ আর এখন বাজে সকাল 9টা সকালে পূজো স্নান বাসি কাজ যা যা হয় সব হয়ে গেছে আর এখন আমরা চা খেতে বসেছি যে চা আর চায়ের সাথে ব্রেড এখন চা খেয়ে তারপর রান্না আছে রান্না আমি করবো না রান্না মা করবে এই যে আমার মা এই যে গোপাল স্কুল থেকে চলে এসেছে কই দেখি দেখছে তোকে বল তোর নাম বল রোহান রোহান কি বলো রোহান হাই বলো দাও হাই তোমার তোমার নাম বলো রোহান দাস তোমার বাড়ি কোথায় রান্না করবে বলে মা এই যে চা খেলাম চায়ের বাসন মাজছে এবার রান্না করবে যাও তো চিরুনি নিয়ে আসো তো যাও আমার সব বাসন গোছানো হয়ে গেছে মেঝে পরিষ্কার করে সব উপর পড়ে গেছে যাতে জলগুলো সব ঝরে যায় আর মা তো রান্না শুরু করেছে চলো দেখি মা কি রান্না করছে চলো মা কি রান্না করছো এই যে মাছ দিয়ে মাছ ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি টমেটো কেটে কুচিয়ে রেখেছি লঙ্কা কুচিয়ে রেখেছি জিরে আদা বেটে রেখেছি আলু কলা কেটে রেখেছি হলুদ মাখিয়েছো কেন কলাতে কলাতে হলুদ মাখিয়ে রাখলে কালো হয় না এইটা তার জন্য হলুদ মাখিয়ে রেখে দিতে হয় আর যখন কেটে রাখতে হয় তখনও জলের ভিতরে একটু হলুদ দিয়ে কলাটা রাখলে একদম আলুর মতন হয় তা দেখো আমি রান্না করছি কি রান্না করে আজকে প্রথমে কড়াইতে তেল দিচ্ছি বলো তোমার রান্না সবাইকে শেয়ার করো আর সবাই দেখো মা কীভাবে রান্না করে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমি রান্না করছি আগে আলুটা ছাড়ছি আলুটা কি ভেজে নেবে আলুটা ভেজে নেবো চিমনিটা চালিয়ে দিচ্ছি নাহলে সারা ঘর তেল তেল হয়ে যাবে
চলো মা রান্না করছে রান্না করুক মাকে একটু হেল্প করি চলো অবশেষে আমাদের রান্না কমপ্লিট হলো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে তোমার এখন বাজে হচ্ছে দুপুর দুটো সকালে তো সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি চা আর ব্রেড ব্রেড আর চায় চা খেয়েই থাকি প্রায় দিন তো খাওয়াই হয় না ওই চাটাই খাই হালকা খাবার চাটাই খাই এখন দুপুরের সময় লাঞ্চ করবে আজকে আবার আমাদের একটা স্পেশাল মানুষ এসছে আমার একটা কাকা শ্বশুর এসছে তা চলো সবাইকে ডেকে নিয়ে আসি এবার দুপুরের লাঞ্চটা করে নিই চলো সবাইকে ডেকে নিয়ে আসি সবাই খাবে তো এবার রোহান চলো চলো খেতে হবে তো চলো খেতে চলো কি হয়েছে আমাদের ঘরে সবই তো তোর ঘর রোহান চলো খেতে চলো আমার ঘর ঢুকবি না কিন্তু এই তুই এরকম গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছিস কেন দেখো একটা আমাদের কি কি বলবো তোর ও কি বলে জানো মা ম্যাও দেখি ম্যাও ও ম্যাও ম্যাও কই ম্যাও ম্যাও করে কর এই ম্যাও কর খুলছিস কেন ওগুলো
পিঠার ভাজা ডাল রান্না হয়েছে এটা কি বল কলার তরকারি এটা হচ্ছে মাছ দিয়ে কলার মাছের ঝোল আর এটাতে তোমার পাঁপড় ভাজা পাঁপড় ভাজা কি আছে আমার জন্য না এটুকুই মা আর আছে তো ঠিক আছে চলো খেয়ে নি এ ফিউ মোমেন্টস লেটার গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি আমার ঘুমিয়ে পড়েছিলাম আর ছিলেও ঘুমিয়ে পড়েছে আর পড়াতে এসেছিল পড়ার পরেও ঘুমিয়ে পড়েছে এত ঘুমাচ্ছে এখনও আমার শোনা যে ঘুমাচ্ছে আর তোমরা কিন্তু আমার চাটে স্লিপ না করে পুরোটা দেখো হ্যাঁ আর পাশে থেকো আমি আসছি